গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা দেখো এই দেখো দুধ বসিয়েছি, এখন এটা হচ্ছে চা হবে। আর তোমাদেরকে আমি বলেছিলাম না যে এটা যেদিন বানাবো সেদিন তোমাদেরকে দেখাবো, যদিও ভাবছিলাম তোমাদের সাথে একটু পরে কথা বলবো, কিন্তু কি বলো তো এইটাই যে বানাচ্ছি, অল্প একটুখানি দুধ দিয়ে আর এই যে ভিজিয়ে রেখেছি ইডলির যেটা, কিন্তু ইডলির ওই এটা বাসনটা আমার কাছে নেই জানো তো, আমার কাছে এই আপ্পামের এই বাসনটা আছে, তো এটা মেজে ধুয়ে সব কিছু করে নিয়ে চলে এসেছি, এইটাতে বানাবো, দেখা যাক কেমন হয়। আর আজকে যেহেতু কালী পুজো নিরামিষ খেতে হবে, তার জন্য এই যে নিরামিষ কি রান্না করব করব ভেবে এই করলাম। এই দেখো প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটুখানি তেল দেবো ওতে, আর এইটার মধ্যে না দই দিয়েছি আর একটুখানি জল গরম করে দিয়েছি, পুরো দই তো আর দেওয়া যাবে না যেহেতু আমাদের অনেকটা লাগবে, আর আগের পুরাতন দই অল্প একটু ছিল সেইটা দিয়েছি অর্ধেক মতন, আর এইটা থেকে একটুখানি দিয়েছি, আমার গোপাল খাবে বলে দইটা ওর বাবার কাছ দিয়ে নিয়ে আসলো, ওই পুরাতন দইটা খাবে খাবে করে বায়না করছিল, তো আমি এর মধ্যে ঢেলে নিয়েছি দেখে কাঁদছিল, আবার গিয়ে ওইটা ওর বাবার সাথে গিয়ে এই দইটা কিনে আনলো। গোপাল ঠাকুর এখন ঘরে বসে মনে চিপস খাচ্ছে, না না ওই যে পাপা চিপস খাওনি, পালিয়ে গেল। প্যানটা গরম হয়ে গেছে, আমি একটুখানি হচ্ছে কি যে তেল দিয়ে দিয়েছি, আর এই যে একবার যদিও বানিয়ে দিয়ে চলে এসেছি আমি, কারণ ভুলে গেছিলাম ভিডিও করতে, চামচে করে নিয়ে একটু একটু করে দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম, আগে যেটা বানিয়েছি না আমার ছোট ছেলে আর আমার বর খাচ্ছে, ইডলি বিহীন থাকলে আরো ভালো হতো, দেখি একটা ইডলি দিয়ে কিনবো বাসন। হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম, আর এর মধ্যে না অনেক সব কিছু দেওয়া আছে, সর্ষে ফোড়ন টোড়ন, হিং, জাদা, তারপরে হচ্ছে কি গাজর কুচানো সব কিছু দেওয়া আছে, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, সেন্টটা শুকলেই যেন মনটা ভরে যাবে, সেই ইডলির দোকানের সামনে গিয়ে দাঁড়ালে যেই সেন্টটা বেরোয় ঠিক ওইটার ভিতর দিয়ে সেই রকমই সেন্ট বেরোচ্ছে। আমার গোপাল ঠাকুর খাচ্ছে, দেখো এই দেখো সস টস মাখিয়ে সস দিয়ে দিয়েছি একটুখানি, আর খুব নরম তো ও খেতে পাচ্ছে, ঝাল নেই তো, খুব নরম হয়ে যায়, দেখো লাগাচ্ছে লাগিয়ে খাচ্ছে, গম নেই গম নেই, আর ভিতরটা একদম খুব নরম হয়েছে, খুব নরম হয়েছে, গম আছে গম আছে, খেয়েছো ভালো বাবা ভালো বাবা, আবার সর্ষে লাগাচ্ছে, নিজেরা দুটো খেয়ে গোপালকে খাইয়ে, আর এই দেখো আলমারি গুছাচ্ছি, এইদিকে তাকটা গোছানো হয়ে গেছে তিনটে তাক, আর এগুলো গুছাচ্ছি, কি হয়েছে জানো আলমারির মধ্যে একটা টিকটিকি এই ঢুকে গেছে, ইঁদুর ঢুকে গেছে, গিয়ে সমস্ত জামা কাপড় কেটে ফেলছে, আর হচ্ছে হাত দিও না বাবা, আর ওইগুলো টিকটিকি ডিম ভেঙে আছে, ঠিক আছে ওইগুলো গুছাচ্ছি, আর এই যে বাবুর সব জিনিসপত্র সব কেটেছে, আর দু ব্যাগ জামা কাপড় গোপালের বের করেছি, এই পাড়ায় আর একটা বাচ্চা হয়েছে তো, হ্যাঁ তো আমার কাছে একজন চেয়েছে জামা কাপড়, তো আমি এই যে বের করে রেখেছি, একজনকে ওই বাড়ি কাকিমা সেদিন এসেছিল না, উনি চেয়ে গেছে যে জামা কাপড় তোমার বাবুর ছোট জামা কাপড় থাকলে দিও, যদি জিজ্ঞাসা করবো প্রথমে যে নেয় কিনা, নেয় তো ভালো, না নিলে রেখে দেবো, গেছিল আর এগুলো গুছাবো, এই যে এই একজন যা বদমাইশি করছে, গাড়ি নিয়ে এর উপরে তুলে দিচ্ছে, করতেই দিচ্ছে না, ওই কম্বলটা না পুরো ছিঁড়ে দিয়েছে, লেপের এই যে কম্বল আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে,
এইগুলো দিয়ে দেখো এটা এখন সেলাই করব আর দুপুরে যে রান্না বাননা কিছু করব না সেদ্ধ ভাত করে নেব কারণ এইগুলো গুছিয়ে এখন তুলতে অনেক টাইম চলে যাবে তার উপর গোপালের যা বদমাইশি করছে গোপাল ছিল না খানিকটা এইগুলো সব গুছানো হয়ে গেছে যেই আসছে সেখান থেকে বদমাইশি চালু কদিন আগেই রোদ একবার দিয়েছিলাম এই যে বদমাইশি দেখানো পুরো আমি যতবার গুছাচ্ছি ততবার টেনে ফেলে দিচ্ছি যতবার গুছাচ্ছি এর উপর এসে শুয়ে পড়ছে এর উপর গাড়ি নিয়ে চড়ছে দেখছো দেখছো ভাব দেখছো শোয়ার আর জায়গা নেই পুরো বিছানা পড়ে রয়েছে ওদিকে সব জায়গা পড়ে রয়েছে ওখানে শোয়ার জায়গা নেই ও এখানেই শোবে গাড়িটাও এখানেই তুলে দিয়েছে শোয়ার ঢংটা দেখেছো দেখো দেখো দেখছো কিরকম বদমাইশি করে দেখো আমি ওইদিকে কাজ করছি ইনি বাবু ফ্রিজ খুলে দই বের করে দই ভালো করে নিচে ফেলে আর ভালো করে চাবড়ে আর মাখছে সেরে বরকে একটু চা করে দিলাম দিয়ে আর এখন যাচ্ছি এই সামনে আমাদের ঘরের সামনে একটা ঠাকুর উঠেছে ওখানে একটুখানি ফুল আর ইয়ে দিয়ে আসতে মিষ্টি দিয়ে আসতে পুজো হবে আর আমি এই শাড়িটা পরেছি একটুখানি সবসময় তো নাইটি পরে ঘুরপাক খাই তো একটুখানি শাড়ি পরে নিয়েছি যদিও ভাবছিলাম শাড়ি পরেই পুজো দেবো কিন্তু গোপালকে নিয়ে না গোপাল এত বিরক্ত করছে আর শাড়ি পরার আর টাইম দেয়নি তারপরে ওকে খাওয়ানো এ করানো করতে করতেও সন্ধে হয়ে যাচ্ছে তো ওই জন্য করে ভাবলাম যে না তাড়াতাড়ি করে পুজোটা করে নিই আর ওর পিসিরও শরীরটা ভালো না জানো আর ঘরে আজকের প্রচুর জামাকাপড় কেচেছি ঘর যেহেতু আলমারি পরিষ্কার হয়েছে তো ওই জন্য করে অনেক জামাকাপড় কাঁচা হয়েছে আজকে জানো তো আর তোমরা বলেছিলে দিদি দুটো চুল বাঁধার ভিডিও দিতে দেখো আমার এই বয়সে আমি যে দুটো চুল বাঁধি লোকে আমায় কি বলবে বলো তো তো আমার সমস্ত ভাই বোনেদেরকে জানাই শুভ দীপাবলি হ্যাঁ সকাল থেকেই জানাবো জানাবো বলছিলাম কিন্তু আর সেই সকাল থেকে সময়ই করে পাই না নিজে এতটাই ব্যস্ত থাকি কাজ 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 তার উপরে গোপাল না কি হারে যে বদমাইশি করে তোমরা তো দেখতেই পাও এক একটা এমন এমন বদমাইশি করে ফ্রিজ থেকে সকালবেলা সেই দইগুলো নিয়ে না সমস্ত ফেলে দিয়েছে তো ওই দইটা ওকে খাওয়াইনি ওটা রেখে দিয়েছি একসময় চুলে দেবো যেদিন সেদিন আমি তোমাদেরকে ঠিক দেখাবো আর গোপালকে রেডি করে নিয়ে এখন ওর বাবা গেছে একটুখানি হচ্ছে ওই পুজোর ওখানেই গেছে তো আমি একটু যাই বলেছিলে অনেককে অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করেছে দিদি চুল এইভাবে বাঁধবে চুল এইভাবে বাঁধবে তো আমি চুল না অত ভালোভাবে বাঁধতেও পারি না সত্যি কথা বলতে কি বলতো একটা কথা সত্যি কথা বলবো আমার চুলটা না প্রচণ্ড মোটা চুল হ্যাঁ যদি আমি ক্লিপ দিয়ে কোনো রকম ডিজাইন করতে যাই ক্লিপ থাকে না সত্যি কথা বলছি এক ডিজাইন করতে যাবে চুল বেঁকে গিয়ে অন্য আরেক ডিজাইন হয়ে যাবে
আমি প্রায় দেখেছি। তো যাই হোক, তোমরা অনেকে বলেছিলে দিদি চুলের ভিডিও দিও, চুলের ভিডিও দিও। তো দেখো সারাদিন এই ঘরের কাজ করতে করতে চুলের ভিডিও কখন করবো, তার উপর গোপাল এতটা বদমাইশি করে। তো যাই হোক, এখন একটু সুন্দর শাড়ি পরেছি, তো চুলটা তো একটু সুন্দর করে বাঁধতে হবে। তো চলো একটুখানি তোমাদেরকে দেখাই কিভাবে চুলটা আমি বাঁধছি। হ্যাঁ, আর বড় ছেলের কাছে ফোনটা দিচ্ছি, ও ধরুক, না হলে আমি চুল আমাদের ওই বললাম যে স্ট্যান্ড ভাঙার দিলে এখন হেলে দুলবে, এ হেলবে দুলবে। তো ওকেই বলি একটুখানি ধরতে, আমার বড় ছেলে বাইরে ঘুরপাক খাচ্ছে, ওর বন্ধুরা মিলে সবাই মিলে এ করছে। তো চলো একটুখানি চুলটা বেঁধে নিই, নিয়ে চট করে যাই। ওখানে ঠাকুরমশাই এসে গেছে, আমি তাঁতের শাড়ি পরেছি, বেশি ভালো শাড়ি পরিনি, ঘরের সামনে যাবো আর কত ভালো শাড়ি পরবো, ওই তাঁতের শাড়ি পরেছি। এসে রান্না করবো, আজকে আবার নিরামিষ রান্না হবে জানো, ওবেলা সেদ্ধ ভাত করেছি, এত বেলা হয়ে গেছে যে ভাত খেতে গেছে 4টে বেজে গেছে। তো ওই জন্য করে হচ্ছে কি যে আলু সেদ্ধ ভাত খেয়েছি, তাই 4টের সময়, তাহলে ভাবো কি কাজ করি আমি সারাক্ষণ গোপালকে নিয়ে। আর এখন হচ্ছে কি যে পনির এনে দিয়েছে, সোয়াবিন আমার বড় ছেলে খেতে চায় না, ওই জন্য সোয়াবিন করবো ভাবছিলাম। তো ও খেতে ভালো চায় না, তো পনির খাবে না, কাঁচা পনিরটা খাবে, আবার তরকারির পনির খাবে না, অনেক ফেঁচাং আছে জানো না। তো চলো আগে চুলটা চট করে বেঁধে নিই। হ্যাঁ, একটুখানি করে চুল নিয়ে একটার উপরে একটা দিয়ে এই করেই চালিয়ে নিয়েছি। আমার চুলে না ভালো হচ্ছে, ভালো করে কোন যে এ করবে হবে না, ক্লিপ দিতে আর এ করতে ক্লিপ থাকে না, ক্লিপ বেরিয়ে আসে। তারপর হচ্ছে সামনের শীতে ভালো ভালো ভালোভাবে পরে না, খোপা করেই চলে যেতাম সব জায়গায়। খুব বিয়ে বাড়ি টাড়ি করলে একটুখানি চুল যাও বা একটু ভালো করে বাঁধতাম। খোপা করে নি, হ্যাঁ, যে কালী পুজো না চুল একদম ছাড়া যাবে না, বা হচ্ছে কি যে বিনয়ও করব না, খোপা করে নি, তারপর দেখাচ্ছি কি করব। এই খোপাটা যেহেতু আমার বড় লম্বা চুল, খোপাতেই আমার হয়ে যাবে, আর কোনো ডিজাইন করতে লাগবে না, সিঁড়টা পরে নিয়েছি। যদিও সন্ধ্যাবেলা ঠাকুরকে সিঁদুর দিয়েছিলাম, আমি নিজেও একটু সিঁদুর পরেছি, কপালে অল্প সিঁদুর আছে। তো
আমার খোপাটা এরকম রয়েছে, আমি খোপাতে যেহেতু কোনো গার্ডার দিইনি, তো আমার কাছে এরকম চারটে কাঁটা আমার মা দিয়েছে, তো আমি বেশিরভাগ চুল বাঁধলে এই কাঁটাগুলো ইউজ করি। তোমরা বলবে হ্যাঁ কেমন লাগছে, আমি তো নিজে নিজে দিচ্ছি দেখতে পাচ্ছি না, কেউ দিয়ে দিলে ভালো হয়। আমার বড় ছেলে তারা এইগুলো দিতে লাগাতে পারে না, বাবু দেখো ঠিকঠাক দিচ্ছি কিনা, এটা মাঝখান বরাবর যাচ্ছে কিনা। আমার খোপাটা কিন্তু আর খুলবে না, এই যে কাঁটাটা দিয়ে দিয়েছি। আর যদি তোমার এর থেকেও বেশি কিছু চাও তাহলে একটা ফুলের মালাও দিতে পারো, এরকম একটা গাজরা কিনে রাখলে। এখন যদিও কালী পুজো, হ্যাঁ এখন এইটা দিলে মানাবে না, এটা বিয়ে বাড়ির জন্য ঠিক আছে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই করছি। দেখো ঠিকঠাক হয়েছে, বলেছিলে দিদি চুলের ভিডিও, তো দেখো এই চুল বাঁধার ভিডিও। আমি এরকম ভাবেই চলে যাই জানো, যেহেতু বড় চুল তো আর অত সামলে পারি না, তো এটাই কেমন লাগছে বলো দেখি। এখন জানো তো এই সামনে যাবো তো এখান থেকে এইটুকুনি ফুলের মালা লাগিয়ে গেলে ভালো দেখাবে না, তো ফুলের মালাটা থাক, কাঁটাটা লাগিয়েছি থাক একটুখানি, পরে রাত্রিবেলা খুলে দেবো, ওখানে চুলে লাগানো আছে থাক। গোপাল খাবে ওই জন্য করে হচ্ছে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে কড়া বসিয়েছি কিন্তু জোগাড় করে পারিনি, তাই গ্যাস অফ করে দিয়েছি, কারণ এটা না আমার বড় ছেলে এনে দিয়েছে, ও আবার ফ্রিজের মধ্যে ভরে দিয়েছে, ইয়ে হয়ে গেছে, তো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম একটু ঠান্ডা আছে, কেটে তারপরে আমি রান্না করছি। এখনো আলু টালু কিছু কেটে জোগাড় করতে পারিনি, ভুল করে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা। আর পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি, কারণ ঘড়িতে দেখো ওটা বাজে বলতো 8:45 বাজে যায়, কারণ গোপাল তো 9:30 খায়, তো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, আর পনিরের তরকারি করবো আলু দিয়ে, মাখামাখা তরকারি করে নেবো শুধু রাতটুকুনি তো খাওয়ার জন্য, তো ওই জন্য করে ওখান থেকে চলে আসলাম। সামনে পুজো হচ্ছে, তো আমার ছেলে তো ফোন নিয়ে রাস্তায় বেরোবে না, ওই জন্য করে দেখাতে পারলাম না, হাঁসের বাজছে শুনতে পাচ্ছ তো, এই সামনে একদম। আর রান্নাটা সেরে নিই, গোপালকে খাইয়ে তারপরে যদি একটু সময় পাই তো যাব পুজো দেখতে, কারণ পুজো শুরু হয়ে গেছে, বসে গেছে, একটুখানি বরণ করে চলে আসলাম। আর হচ্ছে কি যে এবারে রান্নাবান্না সেরে তারপরে যাব, শাড়িটা ওই জন্য ওকে ছেড়ে নিই, নাহলে রান্না করতে গেলে না ওখানে জল, তারপরে ওইটুকুনি জায়গা ওখানে পারবো না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কার তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর একটু আমাদের সাপোর্ট করো, আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, শুভ দীপাবলি হ্যাঁ তোমাদের সবাইকে, টাটা।